Hello friends, I am H4x0r Abub4kk3r from Bangladesh Great Hackers Spamming Zone. So today my video is SQLI inject IP address. Diye. Jodi na apni kono parameter na pan. To amader kache ekta target site asa. So ami target site already ase amar eta browser e. To amar target site ekta problem hocche ki ami kono parameter pacchi na ei site e. Sorry for interrupting. Amar proxy tag off kori. Okay, so যখন আমি আমার সাইটের বিভিন্ন অপশনে যাচ্ছি যখন আমি প্যারামিটার পাচ্ছি না দেখছেন এখানে কোনো প্যারামিটার আসছে না সো বাট আমি যখন এখানে হাত দিচ্ছি আমার মাউস পয়েন্টারটা রাখছি তখন লেফট সাইডের নিচে এখানে প্যারামিটারটা শো করতেছে তো আমরা কিভাবে এটা প্যারামিটার পাবো তো আমাদের বেশি কিছু না আমাদের জাস্ট একটা একবার লাগবে এবং আমরা নেক্সটে একবার থেকে ওয়েবসাইট থেকে আমরা একবারে এটা টেনে এনে ছেড়ে দেব সো আমরা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এবং সরি সার্ভার আইপি অ্যাড্রেস দেন ওয়েবসাইটের ইউজার নেম দেন প্যারামিটারটা পাবো সো আমরা এবার এভাবে নরমাল একটা এসকিউএল ইনজেক্ট করব সাধারণত এভাবে এসকিউএল ইনজেক্ট করতে পারবেন যদি না আপনি কোনো সাইটে প্যারামিটার না পাচ্ছেন না মিশনে ক্রাউলিং এও অনেক কিছু শো করে না Crawling, scanning, SQL vulnerability দেখায় but parameter show করে না তো তখন আপনি IP address, server address দিয়ে site username দিয়ে site inject করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা error পাইছি তো আমরা এই error table fix করব okay so error fix হয়েছে okay তো title দেখার দরকার নেই তো আমি এবার এখানে আমার command ট্রাই করব যে কয়টা কলাম আছে চেক দেওয়ার জন্য সিলেক্ট স্টার্ট ওকে 8 ইউরো দেখাচ্ছে 7 দিব সাথে ইউরো আছে আগে 5 দিব পাসে ইরর নাই তো আমি এবার 6 দিয়ে চেক দিব 6 নেই সো আমাদের আগে 7 ইরর দিয়েছিল বাট 6 পাচ্ছে না ইররটা সো আমরা জেনে নিলাম যে 6টা কলাম আছে সো আমরা এবার ইউনিয়ন সিলেক্ট করব যে কোন কলামটা ভালনারেবল দেখার জন্য সাথে ইরর দিচ্ছে তো আমরা 6টা দিলাম সরি আমি ভুল হইছে ওকে প্যারামিটারের আগে মাইনাস না দিতে চলে আসছে এখানে প্রবলেম ওকে সো 3 নম্বরটা ভালনারেবল সো আমরা এখন 3 নম্বরের ভার্সন ডাটাবেস চেক দিব Sorry, capital letter will be wrong. Okay, version the clam database. Dick bomb. Okay, user. ওকে তো অ্যাকচুয়ালি আমরা মাঝে সাঝে এগুলো চেক দিয়ে সাথে সাথেগুলো মানে ইউজার ডাটাবেস ভার্সন এগুলো চেক দেই বিশেষ করে আমি চেক দেই এগুলোর ইরর চেক করার জন্য যে কখন এগুলোতে ইরর দেখাচ্ছে না কারণ যখন আমরা আমার আগের টিউটোরিয়াল দেখতে পারেন যে আমরা অনেক সময় ইউজারের ডাটাবেসে এর জন্য আমরা এখানে ব্লক খেয়ে যাই 403 ফায়ারওয়াল আমাদের আটকায় দেয় সো সেগুলো আমরা বাইপাস করি বিভিন্ন মেথড দিয়ে যেমন এই মেথডটি ইউজ করে আমরা এগুলো বাইপাস করি বাট এটাতে সেগুলো লাগছে না কারণ এটা ফুল প্লেন একটা সাইট প্লেন একটা ইরর তো আমাদের ওগুলো নিয়ে ভাবার কোনো সমস্যা নেই তো আমরা এবার ডাইরেক্ট এটাকে ডাম্প করব সরি আমি জেন ওয়াফটি ইউজ করছি জেনটি ইউজ করলেই চলে কারণ এই সাইটে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল নাই এতটা ওকে সেগুলো সব ডাম্প হয়েছে
তো আমরা নরমাল একটা সাইটে এভাবে এসকিউএল ইনজেক্ট করতে পারি যেভাবে আমরা নরমাল একটা সাইটে করে থাকি তো আইপি দিয়েও আমরা একটা সাইটে এসকিউএল ইনজেক্ট করতে পারি আমরা দেখতে পাচ্ছি তো দেখি এখানে অ্যাডমিন এর ইউজার নেম পাসওয়ার্ড কোথায় আছে ওকে পাইছি নিচে ওকে তো গেট আমার লাগবে ইউজার নেম ইউজার আইডি পাসওয়ার্ড সরি নেম ওকে আমি এভাবে দিলাম না পাস ফর্ম ইউজার লাইক নর্মাল আমরা যেভাবে করে থাকি সো আমি এগুলা ইনকোড করে দেব ওকে সো এটা আসছে আমাদের রেজাল্ট দেন এক্সিকিউট ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড শো করছে রফিকুল ইসলাম নেম পাসওয়ার্ড দেওয়া আছে এখানে দুইটা এ দেন ইমেল অ্যাড্রেস এবং লাস্টে হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড তো আমরা এখানে নর্মালি এই সাইটটার ঠিক সেভাবে যেভাবে আমরা এর এসকিউএল ইনজেক্ট পয়েন্ট বার করছিলাম ঠিক সেভাবে আমরা এটার অ্যাডমিন প্যানেল বার করবো আমি এবার সাইটটা ভিজিট করতেছি ওকে সেখানে অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছে না বাট আমি লাস্টে দেখতেছি এটা অ্যাডমিন প্যানেল দেখাচ্ছে আমি এটা টেনে ছেড়ে দেবো ওকে সে অ্যাডমিন প্যানেলের ভিতরে বিভিন্ন ডিরেক্টরি বিভিন্ন হোস্ট করা ফাইলগুলো দেখাচ্ছি পিএইচপি সো ওখানে ওকে পাইছি আমি সো এইটার সাইটটা একটু প্রবলেম আছে বলে এটা আসতেছে না এটা এই সাইটটার কোনো রকম প্রবলেম আছে বলে এটা অ্যাডমিন প্যানেলটা শো করতেছে না কারণ এই সাইটটা কিছুদিন আগে এটাতে অ্যাটাক দেওয়া হয়েছিল সাইটটা এখনও ফুললি রিকভার করা হয় নাই সো ধন্যবাদ আপনাদের এই টিউটোরিয়ালটা দেখার জন্য আশা করি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ